মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক, আপনি জানেন সব কিছু, আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন, আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন। আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন ভোর রাতে উঠে তাহাজ্জুদের সময়, আল্লাহর কসম করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন, দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন, চোখের পানি ফেলে একটু সেজদায় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন, যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খুলা বলেন, বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে। যাদের জীবনে এ অভিজ্ঞতা নাই, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজ মুদে এক জামানা খাকে বাস, বহুকাল পাথর হয়েছিল কিছু সময় একটু মাটি হয়ে দেখো ভাই, একটু মাটি হয়ে দেখো, একটু মাটি হয়ে দেখো, আল্লাহর কাছে একটু বিনম্র হয়ে দেখো, আল্লাহর কাছে একটু ছোট হয়ে দেখো, একটু চোখের পানি ফেলো ভাই, একদিন একটু ভোর রাতে উঠো। ও যুবক ভাই আমার, তাহাজ্জুদ পড়ে একটু দুহাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে, আল্লাহ আমার চাকরি হচ্ছে না, দাঁড়ে দাঁড়ে ঘুরছে আল্লাহ হচ্ছে না, তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই, তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই মালিক, কিন্তু আমি তোমার কাছে রহমত চাই, দয়া চাই, অনুগ্রহ চাই, আল্লাহ আমাকে অমুক কষ্ট দিয়েছে, আমি কারোর কাছে শোনাতে চাই না আল্লাহ, তোমার কাছে বলে রাখলাম, তুমি আমার মনকে শান্তি দাও। ভাইরা আল্লাহর কাছে এভাবে যদি খুলে খুলে কথা বলেন না, আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে, অনেক শান্তি লাগছে, দেখবেন অনেক বেশি ভরসা পাবেন, অনেক বেশি আস্থা পাবেন। আল্লাহ শপথ করে বলছি, পরীক্ষা হলেও, পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন, চেষ্টা করেন তাহাজ্জুদে পড়ে। তাহাজ্জুদে উঠতে পারেন না দিনের বেলায়, রাতের বেলায় দুই রাকাত নফল নামাজ পড়ে কোনো একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাত তুলে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলেন, একটু চাইতে থাকেন, মুখে কিচ্ছু বলতে পারেন না, দরকার নাই, শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন। আল্লাহ তাআলা আলিমুম বিদাতি সুদূর, অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানেন, শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগগুলো বলেন, ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে। আমরা কি করি, বিপদ আসলে অভিযোগের কথা মানুষকে শুনাই, মানুষকে শুনাই, মানুষকে শুনে আমরা নাশকুরি করি। যদি জিজ্ঞেস করে কেমন আছেন, ভাই কেমন আর থাকবো, দেখেন না কেমন আছি, কি চলতেছে দেখতেছেন না, আমরা নাশকুরি করি। এই নাশকুরি করলে পরেশানি কমবে না, পরেশানি আরো বাড়বে, আর আল্লাহ তাআলার নাশকুরির কারণে আমি গুনাহগার হব। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি কষ্টে আছি, তো আমি বলবো না যে হ্যাঁ ভাই আমি কষ্টে আছি, কষ্টে আছি বলাটা দোষের বিষয় না, কিন্তু ইমানদার কষ্টের মধ্যে থেকেও আল্লাহ শুকরিয়া আদায় করবে, কষ্টের মধ্যে থেকেও আল্লাহ। এখন কেউ বলতে পারে এটা কেমন কথা বললেন ভাই, কষ্টের মধ্যে থেকে শুকর আদায় করবে কেমনে? একজন মনে করেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে বেচারার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, এখন সে আল্লাহর কাছে কি বলে শুকর আদায় করবে, যে আল্লাহ আমার ট্যাঙ্কটা ভাঙিয়ে দিছ তোমার শুকরিয়া, এই সে কোন যুক্তিতে শুকর আদায় করবে? এই যে একটু আগে বললাম যে বিপদেও আল্লাহর শুকর আদায় করতে হবে, তা এখন বেচারা কোন যুক্তিতে শুকর আদায় করবে? যুক্তি শুনেন, যুক্তি হলো এই যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তার হয়তো একটা হাত বা একটা পাও ভাঙছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে, ধরেন একটা পাও কেটেই ফেলে দিতে হয়েছে বা পড়ে গেছে, আলাদা হয়ে গেছে, আল্লাহ না করুক, এরকম কারো হলো, সে যে যুক্তিতে শুকর আদায় করবে সেটা হলো যে আল্লাহ তাআলা এই বাইক অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু দিতে পারতেন, পারতেন কি পারতেন না? অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, অনেকের মৃত্যুও হয় না, এমনভাবে পঙ্গু হয়ে যায়, এমনভাবে ইনজোর্ড হয়ে যায়, আহত হয়ে যায় যে মাসকে মাস আইসিইউতে থাকার পর সেন্স আসে না, মরেও না বাঁচেও না, হয় কি হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই অবস্থা দেন নাই, তার চাইতে আমি বহুগুণ ভালো আছি, অন্তত সেই দিকে তাকিয়ে ইমানদার বলবে আলহামদুলিল্লাহ আমার একটা পাও ভাঙছে, আল্লাহ আমাকে তো জীবিত রাখছেন, আমার একটা পাও ভাঙছে, আর একটা পাও তো আল্লাহ ভালো রেখেছেন, আমার এই বিপদটা হয়েছে অমুকটা তো হয় নাই, এরকম যখন চিন্তা করবেন তখন নগদ একটা লাভ হবে কি জানেন, একেবারে নগদ লাভ হবে, ওই কষ্ট যেটা আপনার হচ্ছে, আপনার পাও ভাঙলো, আপনার যে পেরেশানি, এই পেরেশানিতে সাথে সাথে একটা মানসিক প্রশান্তি পাবেন, কারণ আপনি নিজেকে এর চাইতে কঠিন পরিস্থিতির সাথে কম্পেয়ার এবং তুলনা করেছেন, তুলনা করার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব করবেন, আলহামদুলিল্লাহ আমি তো প্রাণে বেঁচে আছি, আমি তো অনেককে জানি যে সে অ্যাক্সিডেন্টে গিয়ে সে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে সে আইসিইউতে
সে বস মাসকে মাস বছরকে বছর ভুগতেছে বিছানায় সারা জীবনের জন্য শুয়ে গেছে আর সে মৃত্যু পর্যন্ত উঠতে পারবে না এভাবে তার বাকি জীবন কাটাতে হবে আমি তার তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন যে পাও ভাঙছে এক দুই মাস পর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে হয়তো কিছু পয়সা খরচ হবে এর চেয়েতে বেশি পয়সাও তো খরচ হতে পারত আল্লাহ তাআলা আমাকে সেই তুলনায় তো ভালো রেখেছেন এই কথা চিন্তা করে শুকর আদায় করবেন এর নাম হলো ঈমানদার আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখে দুঃখে সর্ববস্থায় আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান আমিন